नमस्कार बंधुरा, आज हमें तुम्हारे बनिए देखो भेंडी दिए प्याज दिए झाल। तो तार जोनो देखो हमें एखाने भेंडी निये निये और भेंडीटा के आगे हमें भालो करे धुए निये निये तारपर केटे रेखे। प्रथम किन्तु भालो करे धुए निये तारपर काटते हबे। काटार पर धुले एई भेंडीटा कड़ाई दिले किन्तु तेल छिटकाबे। ताई प्रथमे धुए निये आगे भालो करे जल झरिए नेबे निये तारपर काटबे। আর পেঁয়াজ নিয়েছি, একে আমি কুচিয়ে নেব। এখানে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর এখানে আছে মশলা। যা যা লাগবে আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি আগে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। করে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো করে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো ভেন্ডিটা কিন্তু ভাজা হয়েই এসছে। এবার আমি এটাকে তুলে নেব। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন আমি কড়ায় আবার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে ওই হাফ চামচ মতো, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে দেখো, এখন আমি দিয়ে দেবো যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই কাটা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানেও আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ নুনটা দিলে টমেটোটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তো ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা। তো তার জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো, ওই ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিলাম একদম হাফ চামচ মতো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ মতো, আর ধনের গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। নুন মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতো দেবে। এইভাবে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ভেজে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দেবো এতে। ভেন্ডিটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। কারেন্ট চলে গেছে বলে আলোটা একটু অন্যরকমের লাগছে, একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো জল। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবে তোমরা। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো মশলার সাথে। ভেন্ডি সেদ্ধ হতে বেশি জল লাগে না, সেই মাপ মতো কিন্তু জলটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঝোলটা ফুটে গেছে, ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 7 মিনিট হয়ে গেছে, আর দেখো আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছিলাম।
আর দেখো ঝোলটা অনেকটাই মরে গেছে আর ঢেঁড়সটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঢেঁড়স তোমাদের টিপে দেখাচ্ছি, ঢেঁড়স বা ভেন্ডি যা হোক বলতে পারো। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল ভেন্ডি আর পেঁয়াজের তরকারি। এই তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, তোমরা একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো, আর ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল খেতে। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসছি, টাটা।